নমস্কার। আপনাদেরকে প্রথমে যেটা বলবো যে আপনাদেরকে অনেক 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 আমাদের অবন্তিকাজের তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা যে আপনারা আমাদের সাথে আছেন এবং আপনারা আমাদের একটু একটু করে এগিয়ে দিচ্ছেন, তাই আমরা এগোতে পারছি। আপনারা ছাড়া আমরা তো অসম্পূর্ণ, কোনোদিনই আমরা পূর্ণতা পাবো না যদি না আপনারা থাকেন। আমি সমস্ত আমার ভারতবর্ষের সমস্ত বন্ধুদের এবং অ্যাব্রডের সমস্ত বন্ধুদের আমার অবন্তিকাজের তরফ থেকে, আপনাদের অবন্তিকাজের তরফ থেকে আমার একটা ভালোবাসা জানালাম। আজকে যেটা এপিসোডটা করব, আমরা তো মোটামুটি একসঙ্গে সবাইকেই পরিচয় করিয়ে দিয়েছি, আমরা একসাথে দুজনে বসি। আজকে মোটামুটি শাড়ি এবং জুয়েলারি দুটোই কিছু একটু আপনাদের দেখাবো। হ্যাঁ, আজ তাহলে আমাদের এক নম্বর শাড়ি আমরা শুরু করি। মোটামুটি একটা আমাদের বড় উৎসব দুর্গাপূজা, সমস্ত ভারতবাসীর বড় উৎসব নবরাত্রি, সবটা মাথায় রেখে আমি একটা কালো ছাড়া তসর এবং লালের মধ্যে একটা হাফ তসরে ব্লক দেখাচ্ছি। যেটা হাফ তসরটা কী আপনাদের মনে হতে পারে, হাফ তসর কিন্তু তসরই, তার কাউন্টটা কম, তাতে ব্লাউজটা কিন্তু পুরোটাই কটনে হয়েছে, আপনাকে কোনো লাইনিং দিতে হবে না ব্লাউজে। শাড়িটা কিন্তু ড্রাই ওয়াশ অবশ্যই, শাড়িতে কিন্তু একটা গোল্ডেন ব্লক আছে, একটা নর্মাল ব্লক আছে, রং কিচ্ছু হবে না, শাড়ি কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। এটার প্রাইস হচ্ছে 2950 টাকা। এটা আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শাড়ি। একই শাড়ি যারা লাল পরবেন না বা পরতে চান না, আমি তাদের জন্য আরেকটা দেখালাম এই রংটা, যেখানে কিন্তু আমি ব্লাউজটা কালো দিইনি, তসর কালারের মধ্যেই কালো এই ব্লকটা দিয়েছি, তার কারণ কালো ব্লাউজটা ভালো লাগে না দেখতে, এটা মনে হয় বেশি সুন্দর লাগবে। একই রকম শাড়ি, শিলাদি একটু ওদিকটা দেখিয়ে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওই শাড়িটায় তো দেখাইনি, এটাতে একটু দেখিয়ে দিই। এটা কিন্তু অল ওভারে এটা বলতে পারেন অবন্তিকাজের সিগনেচার আইটেম হয়ে গেছে। লাস্ট 10 ইয়ার্স ধরে অবন্তিকাজ এটা নিয়ে কাজ করে যাচ্ছে, সকলের খুব পছন্দ। এটা 2950 rupees, 2950 টাকা। এবার কিছু দেখাবো, যেটা রাজস্থানি কটন, যেটা সেই কটনে কিন্তু ব্লক হয়েছে, সাথে কিন্তু কাঁথা হয়েছে। এটা আমাদের অনুষ্ঠানের আজকে 3 নম্বর শাড়ি, একদম 100% সুতির শাড়ি, 100% কটন শাড়ি, তাতে ব্লকটা হয়েছে, ব্লকটা হাইলাইটেড হয়েছে এই কাঁথা স্টিচটা দিয়ে। ব্লাউজটা দেখাও, এইটা হচ্ছে তার ব্লাউজটা, আমি দেখিয়ে দিলাম ব্লাউজটা, অল ওভারেই কিন্তু এই কাঁথাটা গেছে। সুতির শাড়ি, এর প্রাইস হচ্ছে 1800 টাকা। পরপর কয়েকটা দেখাচ্ছি, শুধু ব্লক আলাদা, কিন্তু আমি বারবারই বলে দিই যে এই শাড়িটা কিন্তু আপনি পাঁচখানা চাইলে আমার কাছে পাবেন না, কারণ আমি আমার নিজে পার্সোনালি ওইটা করি না কখনও, যে আপনার পছন্দ মানে আমি আরও সমানে ব্লক করে যাচ্ছি, কাঁথা করে যাচ্ছি, ওটা আমার পছন্দ নয় ব্যক্তিগতভাবে। ওই জন্যই আপনাদের সবসময় বলি প্লিজ বেল আইকনটা প্রেস করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখলে আপনার কাছে প্রথম নোটিফিকেশান যাবে। এটা কিন্তু একটা রাস্ট কফি আর ডিপ ইন্ডিগো, এই তিনটে রঙের সমারোহে কাজটা হয়েছে। ব্লাউজটা দেখাও, প্রাইস সেম 1800 টাকা, 1800। এখানে ব্লাউজে কিন্তু একটা সেলফে ব্লক করা আছে, আর পুরো কাপড়টাতেই কিন্তু এই কাঁথাটা করা হয়েছে হাইলাইট করে, এটারও দাম সেম। এর পরে যেটা দেখাচ্ছি সেটাও একই শাড়ি, একদম রাজস্থানি কটন শাড়ি, খুব পরে আরাম, যারা পরেছেন তারা জানেন, যারা পরেননি তাদেরকে আমি অবশ্যই বলবো অবশ্যই ট্রাই করুন, একদম পকেট ফ্রেন্ডলি। আপনি একবার এইটা দিয়ে অ্যাটলিস্ট অবন্তিকাজকে আপনি একটা যাচাই করে নিন। এটারও দাম কিন্তু 1800 টাকা, 1800, এবং তার সাথে এইটা তার ব্লাউজটায়, ব্লাউজে স্লিভসে বর্ডার আছে, পুরোটাই একটা সেলফ ব্লক আছে, আর পুরো কাপড়টাতেই এই কাঁথার হাইলাইটিংটা আছে, এটারও দাম 1800। এরপরে আবার একটা দেখাবো গ্রিন, আমি অনেকগুলো অপশান দিচ্ছি ওই কারণেই, কারণ একই শাড়ি অনেকগুলো করে করতে ভালো লাগে না। এটা গ্রিন আর একটা ইয়েলোর কম্বিনেশানে আছে, এটাও দেখুন দেখতে খুব সুন্দর, রেগুলার ইউজ, বাড়িতে ওয়াশ করা, আর আর যে কোনো ন্যাচারাল ডাইতে কিন্তু বলে দিই ফার্স্ট টাইম একটু কালার ব্লিড করতে পারে, কিন্তু সেটা ঘাবড়ানোর মতো কিছু না, ওটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যায়, ওটা কিন্তু শাড়িতে বাকি জায়গায় কোনো এফেক্ট করে না। এখানেও কিন্তু একটা দেখুন ব্লাউজে সেম একটা ব্লক করা হয়েছে, কাপড়টা পুরোটাই জিগজ্যাগ প্যাটার্নে আছে, এটাও 1800 প্রাইস। এবার একটা দেখাই ইন্ডিগো আর ফিরোজির কম্বিনেশানে, এটাও
একই রকমভাবে করা হয়েছে, এটাও আর বিশেষ কিছু বলার নেই। এর ব্লাউজটা দেখিয়ে দাও শিলাদি, এরও ব্লাউজটাতে ওই একটা সেম ব্লকে গেছে, স্লিভসে ওই কাঁথা কাজটা আছে, অল ওভার শাড়িতে এই কাজটা করা হয়েছে। এখানে কিন্তু কোনো স্টার্চ ব্যবহার হয়নি, কাপড় কিন্তু ভীষণ নরম, ভীষণ ভালো শাড়ি, আপনি বাড়িতে চাইলে স্টার্চ দিয়ে পরতে পারেন। এবার যেটা দেখাবো আমাদের বেঙ্গল কটন, যেটা আমাদের বাংলার তাঁত নামে বিখ্যাত, সেটাতে কিন্তু ব্লক করা হয়েছে, লাল কালোর সমারোহে ব্লক করা হয়েছে, যেটা যে ব্লকটা পল্লুতে গেছে দেখুন সেই ব্লকটা দিয়েই কিন্তু আমি ব্লাউজে ব্লকটা করে দিয়েছি। ব্লাউজটা কিন্তু কটন ব্লাউজ, আপনি লাইনিং ছাড়া বানাতে পারবেন। এটাও ভীষণ সুন্দর শাড়ি, একটু খোলো শাড়িটা, ভীষণ সুন্দর শাড়ি, এটাও আমাদের সবাই মোটামুটি সিগনেচার স্টাইল। বাকি হাফটা কিন্তু শাড়িটার এইটা গেছে। আপনি কিন্তু যে কোনো অনুষ্ঠানে সকালবেলার দিকে খুব ভালোভাবে ক্যারি করতে পারবেন। ব্লাউজ শাড়ি গেল এটা, এবার নেক্সটটা যেটা দেখাবো সেটা ওই বেঙ্গল কটনেই আছি আমি। বেঙ্গল কটনে এটা হচ্ছে পিঙ্ক আর গ্রিনে ব্লকটা হয়েছে, আঁচলে পিঙ্ক আর মেহেন্দি গ্রিন আছে, পুরো কাপড়টায় একটা ব্ল্যাক দিয়ে ব্লক আছে, তার সাথে ব্লাউজটা কিন্তু আমি সবসময় ব্লাউজটা কন্ট্রাস্টটা ভীষণ পছন্দ করি, এবং ব্লাউজে কিন্তু সেই ব্লকটাই আছে, মানে যে যেটা পছন্দ করে তার তো কাজের ছাপটা কাজের মধ্যে পড়ে। এবার আমার ব্যক্তিগতভাবে মনে হয় কন্ট্রাস্ট ব্লাউজের শাড়িটা যত ভালো লাগবে, নিজের একদম সেম টোনের ব্লাউজ হলে ততটা ভালো লাগবে না। এরপরে নেক্সট শাড়িটা দেখাবো গ্রিনের কম্বিনেশানে, এটাই কিন্তু কোনো ব্ল্যাক নেই, এটা ব্ল্যাক ছাড়া গ্রিন আর ব্লুয়ের কম্বিনেশানে, পুরো বডিটা হচ্ছে এটা, দুধারে বর্ডারটা সেম, একটা বর্ডার কিন্তু উইভিংটা ছিল এটা জড়ি দিয়ে, এটা কিন্তু কেরালা কটন নয়, এটা কিন্তু পিওর বেঙ্গল কটন শাড়ি, তাতে ব্লক দিয়ে সাজানো হয়েছে। এইটা হচ্ছে তার ব্লাউজটা, ব্লাউজেও কিন্তু শাড়ির ব্লকটাই মারা হয়েছে গ্রিনের উপরে গ্রিন দিয়েই, তাতেই কিন্তু দেখতে সুন্দর লাগবে। এটারও দাম একটারও বলিনি, দামগুলো বলে দিচ্ছি, প্রত্যেকটাই তা বেঙ্গল কটনের প্রাইস হচ্ছে 1750, 1750 টাকা প্রত্যেকটা বেঙ্গল কটন, আগেরগুলো দাম বলা হয়নি, সরি মাপ করে নেবেন। এইটা কিন্তু বর্ডারটা আগে উইভ করা হয়েছে, একটা মাছ মাছ গেছে, ফিশ ফিশ মতন গেছে, এই ফিশের বর্ডারটা কিন্তু উইভ হয়েছে, তারপরে কিন্তু শাড়িটা সাদা ছিল, তাকে ব্লক দিয়ে সাজানো হয়েছে, কলকা ব্লক করা হয়েছে, সেই কলকা দিয়েই ব্লাউজটাকেও সাজানো হয়েছে, আঁচলেও কিন্তু খুব সুন্দরভাবে ব্লকটাকে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। শাড়িটা খুব স্লিম, খুব স্লিক, খুব সুন্দর, ডিসেন্ট লুকিং, যে কোনো বয়সে যে কোনো অনুষ্ঠানে ইউ ক্যান ক্যারি দিস। এবার দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে শাড়ি, ব্লাউজটা দিয়ে শাড়িটা যখন পরবেন, এটারও প্রাইস হচ্ছে 1750, 1750 টাকা। এবার কিছু দেখাবো রাজস্থানি কটন শাড়ি, যেটার নাম আপনারা সবাই জানেন মালকাটন বলা হয়, তাতে বাটিক হয়েছে। এগুলো প্রাইস আমি যা যা দেখাবো এখন পর্যন্ত সবগুলো কিন্তু 1200 টাকা। এটা সাদা আর ব্লুয়ের কম্বিনেশানে গেছে, একটু ব্লাউজটা দেখাও, এখানে ব্লাউজটা হচ্ছে এই ব্ল্যাক পোর্শনটা হচ্ছে ব্লাউজ, আর গোটা শাড়িটাতেই এইভাবে শাড়িটা গেছে। এটা হচ্ছে 1200 প্রাইস, 1200 টাকা। আমি মোটামুটি পকেট ফ্রেন্ডলি আপনার গিফট দেওয়ার পারপাসে বা আপনার নিজের জন্য আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, একবার আমাদেরকে বিশ্বাস করে দেখতে পারেন। এটা হচ্ছে একটা হলুদের সমারোহেতে পাতা মোটিফ করা হয়েছে পুরোটাতেই, যারা একটু হলুদ পছন্দ করেন, ইয়েলো যারা লাভার যায় তারা এটা পরতে পারেন আরামসে, একদম সুতির শাড়ি, তাতেও ব্লাউজটা কিন্তু এই ব্ল্যাকে আছে। এখানেও কিন্তু ব্লাউজে কোনো লাইনিং লাগবে না, আপনি এমনি ব্লাউজ বানিয়ে পরতে পারবেন, এটাও 1200 টাকা। এবার দেখাই টাইডাইতে, এই কাজটা কিন্তু পুরোটাই টাইডাইতে হয়েছে, এটা কিন্তু শিভরিতে হয়নি, এখানে বর্ডারটা গেছে শিভরিতে, বর্ডারে কিন্তু সূচের নিডলের ফুট মানে হোলগুলো রয়ে গেছে, আর বাকিটাই কিন্তু পুরোটাই টাইডাইতে হয়েছে, গ্রিন আর ডার্ক নেভি ব্লু, এর সাথে ব্লাউজটা হচ্ছে এই প্লেনটা হচ্ছে এর ব্লাউজ পিস, পুরো গোটা শাড়িটাতেই এই টাই ডাই আর শিবরি করা হয়েছে, দাম হচ্ছে ওই অ্যাগেন 1200 টাকা। এবার দেখাই আবার কটনে কাশিস দেখাই, কাশিস আপনাদের সকলেরই খুব প্রিয় এই সিমেন্ট কালার, পুরোটাতেই অল ওভার এই ব্লকটা গেছে, এইগুলো বাংলাতে করা সম্ভব না, এগুলো সবই রাজস্থানের ব্লক, তার সাথে এই প্লেন কালারটা হচ্ছে তার ব্লাউজ, ব্লাউজের স্লিভসে কিন্তু বর্ডারটা আছে, আর পুরোটাতেই অল ওভারে সেম ব্লক গেছে,
এটারও দাম হচ্ছে 1200 1200 টাকা। আমি পরপর বেশ কয়েকটা দেখিয়ে দিলাম আপনাদের অপশানের সুবিধার জন্য। এটা একটা একদম সুন্দর হলুদে একটা ব্ল্যাক দিয়ে ইক্কত প্যাটার্নে প্রিন্ট করা হয়েছে। এটা কিন্তু প্রিন্ট, এটা কিন্তু অরিজিনাল ইক্কত নয়। এটার প্রাইস 1200 1200 টাকা। এর সাথে একটা ইক্কত প্রিন্টেরই ব্লাউজ দেওয়া হয়েছে, তাতে আপনাকে খুব সুন্দর লাগে, সকালের যে কোনো অনুষ্ঠানে আপনি এটা আরামে পরতে পারবেন। এবার যেটা দেখাবো সিল্ক মটকা, এটা কিন্তু পুরোপুরি সিল্ক শাড়ি। সিল্ক মটকার সঙ্গে আপনারা সবাই পরিচিত। তাতে ব্লক করা হয়েছে সাদা লালে, জিগজ্যাগ প্যাটার্নে করা হয়েছে, এবং জিগজ্যাগটা দেখুন একটা হরাইজেন্টালি একটা ভার্টিক্যালি, সেইভাবে জিগজ্যাগটাকে সাজানো হয়েছে। আমি পুরো কাপড়টা একবার খুলে আপনাকে দেখিয়ে দিলাম। ব্লাউজের পোর্শনটা হচ্ছে এইটা, এইটা আপনি ব্লাউজ বানিয়ে পরতে পারবেন উইথ লাইনিং, এটা উইদাউট লাইনিং নয়। এটার দাম হচ্ছে 5350, তাই তো শিলাদি? হ্যাঁ, 5350। এরপরে যেটা দেখাচ্ছি আবারও সেই সিল্ক মটকাতে, যার হাফ পোর্শনটাই দেখুন পুরোটাতেই কিন্তু ব্লক করা আছে জিওমেট্রিক্যাল প্যাটার্নে, বাকি হাফটা কিন্তু একটা কফি টোনে, ডার্ক কফি টোনে একদম প্লেন আছে। একদম প্লেন ওই জন্যই রাখা হয়েছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখানে একটা বর্ডার দেওয়া হয়, কেন জানি সেটা খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় একটু প্লেন শাড়িতে খুব ভালোভাবে সাজা যাবে, এবং ব্লাউজটাও কিন্তু এক্ষেত্রে এই প্লেন ব্লাউজটাই থাকবে, আপনি চাইলে এর মধ্যে কিছু কাজ করে নিতে পারেন। এরপরে যেটা দেখাবো আবার সিল্ক মটকাতে, এটাই কিন্তু হ্যান্ড পেন্ট হয়েছে। হ্যাঁ শিলাদি, একটু খোলো শাড়িটা, ওদিকটা তোমার দিয়ে, হ্যাঁ তুমি ওদিকটা ধরো, তাহলে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে পুরোটাই কিন্তু সিল্ক মটকাতে হ্যান্ড পেন্ট হয়েছে। এটার প্রাইসটা ওই জন্য একটু বেশি, 5950। তার সাথে ব্লাউজটাতেও এটা করে দেওয়া আছে, ব্লাউজের স্লিভসেও কিন্তু এই মধুবনী আঙ্গিকে জোড়া ওয়ান পেয়ার ফিশটা করে দেওয়া হয়েছে শাড়িটাতে। পুরোটাতেই কিন্তু লাল হলুদ, কোনো কালো ছাড়া, একদমই কোনো রিচুয়াল পারপাসে আপনি ইউজ করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 5950। এরপরে আমরা যেটা দেখাবো, আমরা কিছু জুয়েলারি দেখাবো, একটু দেখাতে শুরু করি কিছু গোল্ডেন জুয়েলারি, কারণ আমি সিলভার দেখিয়েছিলাম। এটা যেটা দেখাচ্ছি এটা কোলাপুরের মহারাষ্ট্রের বিখ্যাত, যেটাকে ঠুসি জুয়েলারি বলা হয়, সেই ঠুসি নেকলেসটা আমি দেখাচ্ছি। এটার প্রাইস, এটা আমাদের জুয়েলারির এক নম্বর, এটার প্রাইস হচ্ছে 2050 টাকা, 2050 রুপিস এটার প্রাইস। এটা দেখিয়ে দিলাম। এরপরে যেটা দেখাচ্ছি আবারও সেটা দেখাই, সবকটাই কিন্তু মাইক্রোপ্লেটে করা আছে পুরোটাতে। আমি আমার শাড়ির উপরেই ফেলে দেখাচ্ছি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। এটা আমাদের 2 নম্বর জুয়েলারি। এগুলো কিন্তু ভীষণ ভালো কালার থাকে, মানে আপনি কিনলেন আর কালার চলে গেল সেটা কিন্তু হবে না। এর প্রাইস হচ্ছে 3850 রুপিস। পুরোটাই কিন্তু মাইক্রোপ্লেট করা হয়েছে, 3 লহরি মালা, 3 লহরি বল মালা। এটা 2 নম্বর গেল। 3 নম্বর দেখাবো একটা লং গিনি নেকলেস, যেটা দেখুন একদম, মানে এখন যে অনুষ্ঠান আমাদের, যত রকম অনুষ্ঠান হয় আমরা অনেকেই প্রায় গোল্ডটা দূরে কোথাও গেলে ইউজ করতে পারি না, সেই জন্য মোটামুটিভাবে একটু আমরা আর্টিফিশিয়াল জুয়েলারির উপর ডিপেন্ড করতেই হয়। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জুয়েলারি হলে, এগুলো কিন্তু সবকটাই 1 গ্রাম জুয়েলারি নামে বিখ্যাত, এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালো কালার থাকে। এটার প্রাইসটা হচ্ছে 4200 টাকা এটার প্রাইস। এটা লং গিনি নেকলেস বললেই আমরা বুঝতে পারবো। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন, প্রত্যেকটাই কিন্তু হাইড্রো বিডস আছে। আচ্ছা কানেক্টে এখানে আছে, তো এটা একটা হাইড্রো বিডসের সাথে পুরোটাতে জিনিসটা এইভাবে গেছে। এটারও প্রাইসটা, যেটা একটু শিলাদি প্রাইসটা আমাকে বলো, এটার প্রাইসটা হচ্ছে, আমি বলে দিচ্ছি প্রাইসটা আপনাদেরকে, 3950। এটা নেক্সট জুয়েলারি, আপনি সাদা বিটসের বললেই আমরা বুঝতে পারবো। আমি দুটো দুলি আপনাকে দেখিয়ে দিলাম, প্রত্যেকটাই কিন্তু আপনি ইজিলি পরতে পারবেন, এবং এটা কিন্তু চট করে কোনোটারই কালার যাবে না, সেইভাবেই কিন্তু এটার কালার করা হয়। এটা যেটা দেখাবো, এটা দেখুন, এটা আরেকটু গর্জিয়াস, এটা আরেকটু ভালো, মানে আরেকটু বা ইভিনিংয়ের কোনো ফাংশানে যদি আপনি পরেন এটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। আমাদের অনেক আপনারা আর্টিস্টদের, শিল্পীদের দেখেন এ ধরনের জুয়েলারি পরতে। এটা 4850 রুপিস, 4850, 4850। আমি হার এবং দুল দেখিয়ে দিলাম।
এটা আমাদের এই প্রত্যেকটা আপনি নাম্বারগুলো পরপরই আছে, আপনি নাম্বারটা বললেই আমি বুঝতে পারবো জিনিসটা। এটা যেটা দেখাচ্ছি তার পরেরটাই দেখাই, এটা ম্যাজেন্টা ওয়াইন কালার ক্রিস্টালে দেখাই, ওটা দেখালাম গ্রিনেতে, এটা ওয়াইন কালারে দেখাচ্ছি, অনেকটা আমার শাড়ির সাথে ম্যাচ করে যাচ্ছে। হ্যাঁ, তারও দুলটা হচ্ছে এইটা, ধরুন একটু উল্টে যাচ্ছে কিন্তু ব্যাপারটা উল্টোবে না, ব্যাপারটা কিন্তু ঠিক এরকমই থাকবে। এটা আমার ধরার জন্য হয়তো একটু এটা উল্টে যাচ্ছে কিন্তু একদমই গলার মধ্যে বসে থাকবে। এরও দাম হচ্ছে 4850। আমি মোটামুটি একটু সবকটা ওই যা দেখালাম এখন অবধি সবকটাই কিন্তু থুসি জুয়েলারির মধ্যে দেখালাম। এবার যেটা দেখাই আমাদের বেঙ্গল জুয়েলারি, বলতে পারেন এটা অবন্তিকাজের একদম নিজস্ব একটা উডেন পিসকে দেখুন, আগে তাকে পলিশ করা হলো, তাকে মেহগেনি পলিশ করে মেহগেনি কাঠের উপর কিন্তু এটা করা হয়েছে, তাতে ব্রাশ দিয়ে স্বস্তিকের সাইন দেওয়া হলো, তাতে একটু মিনা করা হলো। এটার প্রাইসটা হচ্ছে বলে দিচ্ছি আপনাকে 2500। এগুলো কয়েকটা পরপর আমি দেখাই, এটাও দেখিয়ে দিই, এটাও একই প্রাইস, প্রত্যেকটার কিন্তু ওপরের পিসটা একটু আলাদা আছে, আপনি চাইলে এরমভাবে পরতে পারেন, আপনি চাইলে এইভাবেই পরতে হবে আপনাকে, এটাকে আমি ডায়াগোনালি করেছি তাতে দেখতে সুন্দর লাগে। এবার পরপর দাও কয়েকটা, এবার দেখাই ওটা রাউন্ড শেপের দেখালাম, এবার দেখাচ্ছি স্কোয়ার শেপে। এগুলো কিন্তু অনেকগুলো আমার ভাইদের হাতে ছোঁয়া আছে, একজন কাট কেটেছেন, একজন ব্রাশে মানে যেটাকে পিতল বলা হয় সেইটাকে বানিয়েছেন, তারপরে লাগানো হয়েছে, কাজেই এগুলো আমার কাছে প্রাইসলেস, আমাকে একটা প্রাইস ফেলতে হয় তাই আমি 2500 প্রাইস ফেলেছি, কিন্তু এগুলো তাদের হাতের ছোঁয়া। হ্যাঁ, এটা আরেকটা দেখাই, এটা কিন্তু তার সাথে আমি আবার একটু বেঙ্গল টাচ দিয়েছি, দেখুন তুলসী আছে, রুদ্রাক্ষ আছে, আর তার সাথে একটা স্কোয়ার পিস আছে। কোনো দিন দেখবেন হয়তো যে আমি একটা পরেছি, আমার নিজেরও একটা এরকম আছে, ভীষণ স্টাইলিশ লাগে পরলে, এটারও প্রাইস হচ্ছে 3500 টাকা। এবার পরপর আমি দেখিয়ে দিই, আবার একটা লং মালা দেখাই, দেখুন এটাকে কাঠি নেকলেস বলি আমরা, এবং এই কালারটা যদি আপনি দেখেন, আপনি যে কোনো যদি কোনো গোল্ড জুয়েলারির দোকানে যান, যারা সাউথ ইন্ডিয়ান জুয়েলারি শপ বলে গোল্ড জুয়েলারি শপ বলে বিখ্যাত, তাদের সাথে যদি আপনি এই রংটা কম্পেয়ার করেন দেখবেন এক্স্যাক্টলি সেম কালার, কারণ এই যে একটা এটাকে বলা হয় ঘেরু পলিশ, এই যে পলিশটা হয়েছে দেখুন এটা রেডিশ পলিশ, এটা কিন্তু নর্মাল সোনার রং কিন্তু এটা হয় না, এটা আমাদের ইন্ডিয়ান কমপ্লেক্সনে খুব ভালো যায়। এইটার দাম হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাকে 4800 টাকা, 4800। আমি এটাও একটা দেখিয়ে দিলাম পরপর নাম্বার ওয়াইজ, আমি প্রত্যেকটার নাম বলে দিচ্ছি। এটা যেমন আমকলকা, হ্যাঁ এটা আমকলকা স্মল, এই আমকলকা আমাদের কাছে লংয়েও থাকে স্মলেও থাকে, আমকলকা উইথ ঝুমকো, এইটা দেখুন সোনার রং, এই যে রংটা এটা কিন্তু গোল্ডের যে রংটা হয় সেই রংটা, এটার প্রাইস হয়েছে 2000 রুপিস। এগুলো কিন্তু কোনোটাই চট করে কালার যাবে না, আমি বারবার একটা কথা বলে দিচ্ছি, এগুলো কিন্তু অনেক দিন কালার লাস্টিং করবে। এবার আমি আরেকটা দেখাই, এটা হচ্ছে ছোট্ট ছোট্ট কয়েন নেকলেস, আমি আগেরটা বড় কয়েন দেখিয়েছিলাম, এটা 1350, 1350, তার সাথে হ্যাঙ্গিং নয় এরকম দুল, মানে টপস জাতীয় দুল, এটা এটা কিন্তু রেগুলার ইউজ আপনি করতে পারবেন, খুব ভালো কালার থাকে এটা, আমাদের মোটামুটি সবাই জানেন, আমরা নিজেরাও ইউজ করি, আমাকেও আপনারা অনেক সময় দেখবেন এরকম পরতে। এর সাথে এটাও যেমন দেখুন স্টোন দিয়ে দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, এর সাথে কিন্তু ইয়াররিংটা একটা ছোট্ট হ্যাঙ্গিং আছে, আপনি যদি মনে করেন যে আমি এই হ্যাঙ্গিংয়ের এইটা রাখবো না সেটাও কিন্তু আপনি রিমুভ করতে পারেন। এই প্রত্যেকটাই কিন্তু স্টোন সেট করা হয়েছে, এগুলো সবকটাই সাউথ ইন্ডিয়ান জুয়েলারি, এটার প্রাইসটাও আমি আপনাকে বলে দিচ্ছি 3850। প্রত্যেকটা কিন্তু আমি আপনাকে নাম বলে দিলাম। এবার যেটা দেখাবো এই যে ব্যাঙ্গেলটা, এই ব্যাঙ্গেলটা আপনারা আমাকে প্রায়ই পরতে দেখেন, এটা দেখুন একেবারে সোনার রেপ্লিকা, এটা কিন্তু কোনোভাবে আপনার মনে হতে পারে এটা খুব ওজন, এটা হলো ব্যাঙ্গেল, এটা কিন্তু মাঝখানটা হলো, এটা করা কিন্তু খুব কঠিন, এটা এক্সপেন্সিভ, এটার প্রাইস হচ্ছে 4500। আমি অনেক জায়গাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমি পরে গেছি, আমাকে অনেক পার্টি অ্যাটেন্ড করতে হয়, আমি যেখানে যাই পরে আমাকে অনেক একদম খোদ জুয়েলার্সই বলেছে এই বালাটা আপনি কোত্থেকে বানিয়েছেন, কারণ এটা ঠোকাই নকশার বালা। আমি বললাম হ্যাঁ এটা আপনাদের দোকান থেকে বানাইনি কিন্তু অন্য কোনোখান থেকে বানিয়েছি, এটা হচ্ছে আমাদের এই হলো ব্যাঙ্গেলের, এটা একটু মোটা আর এটা প্রাইস হচ্ছে 4500, এটার প্রাইস হচ্ছে 3250, তাই তো শিলাদীপ? হ্যাঁ 3250, এটাও হলো ব্যাঙ্গেল, এটা হচ্ছে একটু পাতলা থিন সারফেস,
আপনারা যদি কেউ একটুখানি স্লিম হন, তারা অনেকে মোটা পড়তে চান না, তাদের জন্য এটা হলো ব্যাঙ্গেল বলবেন, আমি বুঝে যাব। এইটা হচ্ছে হোয়াইট পলা, তার সাথে পুরোটা ফ্রেমিং করা আছে। এটা ঝালর ফ্রেমিং বললেই আমি বুঝতে পারবো। এটারও প্রাইস হচ্ছে 1550 টাকা, 1550। আমি প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিলাম ভালো করে, আপনারা জাস্ট এইগুলো মেনশন করলেই আমি বুঝতে পারবো। এবার যেরকম এগুলো কিন্তু কোনো স্ক্রু নেই, হাতের সাইজে কিনতে হবে। যারা দূরের বন্ধু তারা সাইজটা ভালো করে বলবেন, কারণ এখানে সাইজটা নিজে না পরে দেখলে একটু অসুবিধা হয়, সাইজটা জেনে নিয়ে বলবেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু পলাতে জিনিসটা পুরোটাই কিন্তু এইভাবে জিনিসটা গেছে, আমি পুরো জিনিসটা আপনাকে দেখিয়ে দিলাম। এইগুলো দাম হচ্ছে মোটামুটিভাবে ওই 1350, 1350 একটা পিস। এইবার যেগুলো দেখাবো এইগুলো সব 1200-এর ব্যাঙ্গেল। এটা কিন্তু হলো নয়, আমি একটু একটু করে দেখিয়ে দিই, এটা কিন্তু হলো নয়, এটা কিন্তু সলিড। এর ভেতরে যে একটা জালি কাজ আছে, প্রত্যেকটাতেই ভেতরে একটা জালি কাজ, এবং পুরোটাই কিন্তু খুব ভালো কালার থাকে। বারবার এটা আমি মেনশন করছি, কারণ নিজে ইউজ করছি 10 বছর ধরে। এগুলো প্রত্যেকটাই 1200, 1200 করে প্রাইস। এবার যেটা দেখাবো এগুলো সবটাই হচ্ছে আপনার এই এই সিস্টেমে খোলা, এই সিস্টেমে করা জিনিস করা। এগুলোর প্রাইস হচ্ছে 850 টাকা, 850। আমি জিনিসটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, এই প্রতিটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটার একটু কালারিংয়ে আলাদা আছে, কোনোটায় একটু ম্যাট গোল্ড করা হয়েছে, কোনোটায় একটু গোল্ডেন পলিশ করা হয়েছে। তিনটে ডিজাইন দেখিয়ে দিলাম, প্রত্যেকটারই এরমভাবে খোলা, এটা বন্ধ, এই খোলা বন্ধ হলো, প্রত্যেকটারই প্রাইস সেম 850। আর দুটো বড় পেন্ডেন্ট দেখাবো, কারণ এটা হ্যান্ডমেড পেন্ডেন্ট, হ্যান্ডমেড লকেট আর কি, পুরো হাতে বানানো, আমার এক ভাইয়ের হাতে বানানো, ব্রাসের কাজ, পিতল দিয়ে করা হয়েছে, তাকে গোল্ড প্লেটিং করা হয়েছে, আরেকজন এটাকে গাঁথলেন। এই প্রতিটা কাজে কিন্তু অনেকজনের ইনভলভমেন্ট আছে, আপনি জিনিসটা একটা দেখছেন, পেছনে ব্যাক অফ দ্য স্টেজ কিন্তু 5 জন লোকের ইনভলভমেন্ট আছে। এটার প্রাইস হচ্ছে 2600 টাকা, 2600। এটা ব্ল্যাক জালি পেন্ডেন্ট, জালি পেন্ডেন্ট বললেই আমরা বুঝবো। এটা হচ্ছে মতি পেন্ডেন্ট, এটা একটা ট্রায়াঙ্গেল শেপের মতি পেন্ডেন্ট, যার সাথে কিন্তু কানের দুল আছে। এটার সাথে কিন্তু এটারই একটা ছোট সংস্করণ কানের টাপস হবে, এখানে একটা ফুল দেওয়া আছে, চারপাশে কিন্তু মতি লাগানো আছে। এইটায় আমার দাম হচ্ছে 2200 টাকা। এইটা আমাদের আজকের মোটামুটি জুয়েলারিটা শেষ হলো, তাই তো? আর লাস্ট যেটা আমরা দেখাই সেটা একটু দেখিয়ে দিই। এটা একটা বেড কভার, ডাবল বেড কভার, 950 রেঞ্জের জয়পুরি প্যাটার্নে, চাদরটা হচ্ছে এই লালটা, তার সাথে দুটো পিলো কভার 950। এই পর্যন্তই আজকে আমাদের মোটামুটি এপিসোডটা শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই, আপনারা যেটা করে থাকছেন আমাকে আরও এনার্জি দিচ্ছেন, আমি কাজ করতে সত্যি সত্যি বলছি আপনাদের ভালোবাসায় কাজের খিদেটা, আমি খুব লোভিত আর কাজ করতে খুব ভালোবাসি, এই কাজের খিদেটা আমার সাংঘাতিক বাড়িয়ে দিয়েছেন আপনারা। প্লিজ প্লিজ সবাই কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব আর বেল আইকন, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করা, একটু লাইক করা, যেটা আপনারা করছেন সেটা একটু করবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।